নমস্কার, বুক লাইব্রেরিতে আপনাদের সকলকে স্বাগত। সেই একই কথা যে আমরা মহাভারতকে কেন্দ্র করে সঞ্জীব চট্টোপাধ্যায় যে কটি বই লিখেছিলেন তার মধ্যে আজকে চতুর্থ বই। এই বইটি নাম হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন। এই বইটি 2018 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায় আর এই বইটির দাম হচ্ছে 150 টাকা। আনন্দ পাবলিশার্স থেকে এই বইটি প্রকাশিত। আমাদের যেটা খোঁজ বা আমরা যেটা সন্ধান করি একটি বইয়ের মধ্যে, যে এই বইটি কেন লেখা হয়েছে আর এই বইটির কি লেখা আছে। এই বইটিতে প্রথমে আমরা কীতে আসি, যে প্রথমে এই বইটির মধ্যে কি লেখা আছে। শ্রীকৃষ্ণের শেষ কটা দিন বইটির ট্যাগ লাইন বা টাইটেল বা বইটির নামের সঙ্গেই এই বইটির মোটামুটি একটা মলাটের পেছনে বা মলাটের মধ্যে কী কী থাকতে পারে তার একটা আইডিয়া আমরা পেয়েই যাই। এখানেও সেই একই কথা যে আমরা এই বইটির মধ্যে যেটা পাই ভীষণভাবে দোষারোপ পাই। কাকে দোষারোপ করা হচ্ছে? না স্বয়ং শ্রীকৃষ্ণকে দোষারোপ করা হচ্ছে, এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সেই দোষারোপগুলোকে মেনেও নিচ্ছে। স্বয়ং শ্রীকৃষ্ণ এই দোষারোপগুলোকে মেনে নিয়ে বলছে যে এটা তো ভবিতব্য, মানে এটা তো হওয়া উচিত বা এটাই হবে। অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণও এটা কোথাও না কোথাও বার্তা দিচ্ছে যে আমি ঈশ্বর, আমি সর্বে সর্বা, আমি সব কিছু, কিন্তু তবুও আমি নিয়মের বাইরে নই। আমি যা করেছি সেটার রিয়াকশান আমাকেই ভোগ করতে হবে। এই যে একখানা অসম্ভব, মানে এই এই চিন্তাটা, এই চিন্তাটা এই বইয়ের একটি প্রাপ্তি। এই বইটি থেকে যদি কিছুই না বুঝতে পারি, শুধু এই একটা লাইন বুঝলেই জীবনে অনেক কিছু বোঝা হয়ে যায়। তা এবারে আসি বইটা কেন লেখা হয়েছে। বইটি মূলত লেখা হয়েছে যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন শ্রীকৃষ্ণ কেমনভাবে কাটিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে কারা কারা দোষারোপ দেওয়া হয়েছিল এবং কেন দোষারোপ করা হয়েছিল, এবং এই যে দোষারোপ কে করছে, না গান্ধারী করছে, গান্ধারী কীভাবে করছে, গান্ধারী বা ধৃতরাষ্ট্র সমস্যার মধ্যে দিয়ে তারা চলছে। এই সমস্যাটা কী সমস্যা? না মানসিক সমস্যা, কারণ তাদেরই সন্তানেরা অসম্ভব সব বড় বড় ভুল কাজ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে এবং তাদের পরিণতিও মৃত্যুর দিকেই গেছে অবধারিতভাবে। কিন্তু কোথাও না কোথাও পিতা এবং মাতা হিসাবে তারা সেটা মেনেও নিতে পারছেন না, এবং এই টোটাল কর্মকাণ্ডটার পেছনে সে যখন খুব গভীরভাবে চিন্তা করছে, গভীরভাবে ভেবে দেখছে যে আমার পুত্ররাও এই সমস্ত ঘটনার একটা অংশ মাত্র, সে যখন বুঝতে পারছে যে আমার পুত্ররাও এই সমস্ত ঘটনার মূল কারণ নয়, অর্থাৎ সমস্ত ঘটনার কারণ অন্য কিছু, এবং সেই কারণটি কর্তা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এই যখন এই রিয়েলাইজেশনটা যখন একজন মাতা পিতার হয় এবং সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে হয়, এবং সব কিছুর পরে সেই মানুষগুলোর অভিব্যক্তি কেমন থাকতে পারে, এই সব কিছু এই বইটির মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায় ফুটিয়ে তুলেছে। এই বইটির মূল যে বক্তব্য আমরা পাচ্ছি সেটা হলো যে আমরা সময় এবং সময়ের যে নিয়ম এবং এই যে কালচক্র, যেটা মহাভারতে বারবার বারবার করে আমরা খুঁজে পাই যে কালের অতীত কেউ নয়, মানে কালের থেকে বড় কেউ নয়, সে স্বয়ং ঈশ্বরও নন, এই কথাটাই ভীষণভাবে এই বইটির মধ্যে আছে, এবং আছে বলেই স্বয়ং ঈশ্বরও মেনে নিচ্ছেন যে যা যা ঘটেছে সেই ঘটনার প্রতিক্রিয়া আমাকেই ভোগ করতে হবে, আমার জন্যেই আমার যত আমার এই সাম্রাজ্য একদিন ধ্বংস হবে, আমার যদুবংশ নিজে হাতে তৈরি করা নারায়ণী সেনা
তারা পরস্পর পরস্পরের সঙ্গে যুদ্ধ করে একদিন ধ্বংসের পথে যাবে। অর্থাৎ যুদ্ধ ধ্বংসকেই ডেকে আনে, সেটা নিজেরই হোক বা অন্যেরই হোক। যেরকমভাবে একটা কথা বলা যেতে পারে যে ক্ষমতা ভীষণভাবে দ্বিমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা কিভাবে, যে আমার ক্ষমতা আছে, আমি যার ওপর ক্ষমতা দেখাচ্ছি তারও ক্ষতি, এবং আমি যে কর্তা যে ক্ষমতা দেখাচ্ছে আমার নিজেরও ক্ষতি। অর্থাৎ ক্ষমতা কর্তা এবং যার ওপর করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে দুজনেরই ক্ষতি করে। অর্থাৎ এখানে ব্যাপারটা যদি ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখি, তাহলে এই স্বয়ং শ্রীকৃষ্ণ যা যা করে গেছে তার প্রতিক্রিয়াস্বরূপ সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, এবং এই শেষের মূল কাণ্ডারী মূল কারণ স্বয়ং শ্রীকৃষ্ণই। অর্থাৎ এই বইটি ভীষণভাবে মানুষকে একটা নৈসর্গিক স্তরে পৌঁছে দেয়, এবং এই পৃথিবী, এই ভারতবর্ষ, এই আমার পরিবার বা এই স্বয়ং আমি, এই সব কিছুকে ভীষণভাবে সহজভাবে বুঝতে শেখায়। তো এই বইটি নিয়ে আপাতত আমার এইটুকুনি কথা বলা। এই বইটি ভীষণভাবে দার্শনিক একটি বই। এই বইটি পড়লে আপনি, যেটা আগের এপিসোডে আমি বা আগের বইটিতে বলেছিলাম যে বইটি খুব সহজ ছিল, বইটি খুব ঘটনাগুলো খুব চেনা ছিল, বইটি পড়তে খুব যে একটা স্ট্রেস পড়বে মাথায় তা নয়, তা সেই বইয়ের তুলনায় এই আজকের বইটি কিন্তু অন্যরকম। আপনারা এই বইটি খুব শান্তভাবে পড়লে হয়তো আপনারা একটু ভালো থাকবে। এই বইটি আমার জীবনে কী কী প্রভাব ফেলবে সেটা আমি এখনও জানি না, কিন্তু যাদের যারা এই বইটি পড়বেন অবশ্যই তাদের জীবনে একটু হলেও কোনো না কোনোভাবে প্রভাবিত করবেই, কারণ এই বইটি ভীষণভাবে একটি দার্শনিক স্তরে, এবং এই বইটি খুব ভালো বই, এটুকুনি আমার বলা। যাই হোক, আজকে আমার রিভিউ এখানেই শেষ। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং সর্বোপরি বড় কথা আপনারা বইয়ের সঙ্গে থাকবেন। আপাতত আমি আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও কিছুদিনের মধ্যেই আসবে। যাই হোক, নমস্কার।